আসসালামু আলাইকুম। তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি ডিলিট করার প্রয়োজন পড়ে, বা আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই, কিন্তু আমরা অনেকে জানি না কিভাবে বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো আপনারা দেখছেন বি টু বি বাংলা ইউটিউব চ্যানেল। তো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখানে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটিতে একটা লাইক করে দিন। তো চলুন সরাসরি কাজের কথা আসা যাক। তো সর্বপ্রথম আমার ফোনে থাকা যে বিকাশ অ্যাপটি রয়েছে সেই বিকাশ অ্যাপটি আমি ওপেন করছি। তো আমি আমার বিকাশ অ্যাপটি ওপেন করছি, এরপর উপরে দেখি যে বিকাশের লোগোটি আছে, এখানে ক্লিক করছি। এরপর নিচের দিকে দেখুন সাপোর্ট লেখা আছে, এই সাপোর্টে ক্লিক করছি। এরপর এখানে দেখুন লাইভ চ্যাট লেখা আছে, এখানে লাইভ চ্যাটে ক্লিক করছি। তো বিকাশ অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আমরা সরাসরি বিকাশ লাইভ চ্যাটে যুক্ত হব। তো বিকাশ লাইভ চ্যাটটি ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো লাইভ চ্যাটটি ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এরপর লাইভ চ্যাটে সরাসরি আমরা যুক্ত হব আমাদের বিকাশ অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য। তো খুব অল্প সময়ের ভিতরে বিকাশ থেকে কেউ আমাদের সাথে যোগাযোগ করবে। তো দেখুন কেউ একজন যোগাযোগ করছে। তো আমরা বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করব সেটি তাদেরকে জানাবো। বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করব। তো আমি এখানে লিখছি বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করব। তো দেখি তারা আমাদের কি দিক নির্দেশনা দেয় সেটি আমরা ফলো করব। তো আমরা একটু অপেক্ষা করি তাদের রিপ্লাই দেওয়া পর্যন্ত। তো বিকাশ অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হবে সেটি তারা আমাদেরকে দেখিয়ে দেবে বা জানিয়ে দেবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখুন বিকাশটাকে আমাদেরকে রিপ্লাই দিয়েছে তারা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। তো বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করতে হলে দেখুন এরা সেখানে তারা বলছে যে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আপনার ব্যালেন্স, আমরা রিপ্লাইটা একটু দেখার চেষ্টা করি। তো দেখুন তারা আমাদেরকে বলছে যে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আপনার ব্যালেন্স শূন্য করে নিতে হবে, এবং ব্যালেন্স শূন্য করার পর আপনার মূল ফটো, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, অনলাইন এনআইডি কপি যেটাই থাক না কেন বা যেটি দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটি সহ আপনার মোবাইলটি নিয়ে যে কোনো বিকাশের গ্রাহক সেবায় বা বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে, তাহলে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন।